আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ওয়ার্ডপ্রেস ইকমার্স ওয়েবসাইটের টিউটোরিয়ালের আজকে আমাদের 3 নম্বর ক্লাস, অথবা ইভেলির মতো ওয়েবসাইট ডিজাইনের আজকে 3 নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তাহলে চলুন আমরা আজকে কি ডিজাইন করব, স্টেপ বাই স্টেপ সব কিছু আপনাদের হাতে নাতে দেখাবো। আমি সরাসরি ড্যাশবোর্ডে চলে আসলাম, দেন এখান থেকে আমরা কাজটা শুরু করব। আমরা মূলত আজকে এই যে স্লাইডার, তারপরে এই মেনু, এগুলো দেখবো, আর এই পাশের এটা, তারপরে এই যে এখানে, এগুলো স্টেপ বাই স্টেপ সব কিছু দেখাবো ইনশাল্লাহ। আর হ্যাঁ, ভিডিওটা শুরু করার আগে আপনাদের সাথে ছোট্ট একটা বিষয় শেয়ার করি, সেটা হলো আমার ভিডিওগুলো যারা দেখেন তারা আমাকে মূলত, আমি যদি এইখানে দেখেন একটা বিষয় দেখেন যে নট সাবস্ক্রাইবড, মানে আমাকে সাবস্ক্রাইব করিনি সেরকম পাবলিক 60%, আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছে তারা 41% সামথিং, তো আমি 60-40 ধরলাম। তো 60% মানুষ আমার ভিডিও দেখে কিন্তু তারা আমাকে সাবস্ক্রাইব করেনি, আবার 40% মানুষ আমাকে সাবস্ক্রাইব করেছে এবং তারা আমার ভিডিওগুলো দেখে। তো আমি বুঝি না তারা আমার ভিডিও দেখছে কিন্তু আমাকে সাবস্ক্রাইব কেন করছে না। তো আপনি যদি হয়ে থাকেন যে আমাকে, আমার ভিডিও দেখেন, আমার ভিডিও থেকে একটু উপকৃত হন, আমাকে সাবস্ক্রাইব করছেন না, তো আপনার কাছে রিকোয়েস্ট করবো আপনি আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আমার বোঝানো বা কথাবার্তার ভিতর কোনো ভুল হয় তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন, আমি সেগুলো শুধরানোর চেষ্টা করব। আর যদি ভিডিও দেখে উপকৃত হন তাহলে আপনার সাবস্ক্রাইব করতে কী সমস্যা, একটু নিয়ে সাবস্ক্রাইব করলেন, সমস্যা কী? আচ্ছা চলুন তাহলে আমরা কাজে চলে যাই। তো আমরা একটু থিঙ্কিং করি যে কী দেখি করব। এই পেশে আমরা একটা ক্যাটাগরি শুরু করব, আর এখানে অলরেডি মেনু নিয়ে আছে, এই যে আমাদের মেনু নিয়ে আছে, আর এই সাইডে আর একটা মেনু ক্রিয়েট করতে পারি। তো ও তার আগে উপরে দেখেন এখানে হালকা একটু শ্যাডো মতো আছে, তো এই শ্যাডোর এখানে এটা এইটা যদি আপনি নর্মালি সিএস এই ওয়ার্ড এলিমেন্টারের ডিফল্ট ইয়েতে করতে যান তাহলে মূলত একটু সমস্যা ফেস করতেছেন, বা আপনারা সবাই করতেছেন কিংবা আমিও করতেছি। তো এটা সহজ একটা সমাধান আমরা দেখিয়ে দেবো, সেটা হলো আমরা ইমেজ নিতে পারি এখান থেকে, আমরা এখান থেকে স্ক্রিনশট দিয়ে অথবা যে কোনো ওয়েতে আমরা ইমেজটা কালেক্ট করে দেন সেই ইমেজটা আমরা ব্যবহার করতে পারি, এটা আরও ছোটো করতে পারি, তাহলে বিষয়টা আরও সুন্দর হবে। যেহেতু আমাদের এখানে ক্লিক করলে কাজ হবে, ইমেজটাকে আমরা লিঙ্ক আপ করে দেবো, দ্যাটস ইট, হয়ে গেল, সমস্যা নেই। ওকে, আই হোপ বুঝতে পারছেন। আর তারপর যদি আইকন দিয়ে, মানে এখানে আইকন ব্যবহার করে সিএসএস দিয়ে করলে হতো, তবে সবসময়ের জন্য সিএসএসটা বাদ দিয়ে কাজ করার চেষ্টা করবেন আপনারা। তার মেন কারণ হলো সিএসএস ব্যবহার করলে ওয়েবসাইটটা অনেক লোডিং ঝামেলা হয়, এই জন্য যথাসম্ভব চেষ্টা করবেন যে ইজিলি কাজ করার, আইমিন অ্যাডনের ডিফল্ট যে সেটিংসগুলো আছে সেই সেটিংসগুলো ব্যবহার করে কাজ করার চেষ্টা করবেন, তাহলে আপনার ওয়েবসাইটটা খুব স্মুথলি বা স্ট্রংলি আপনার কাজ করবে এবং রিলোড নেবে, ঠিক আছে? ওকে, যারা ভালো ক্লায়েন্ট মানে বোঝে তারা কিন্তু অলওয়েজ এই বিষয়টা রিকমেন্ড করে যে তুমি অলওয়েজ কাস্টম সিএসএস অ্যাভয়েড করবা। তারপরও আমরা দেখবো কাস্টম সিএসএস প্রসেস দেখে নিব যেখানে একদমই হবে না। আর একটা বিষয় কি জানেন, কাস্টমাইজেশন প্রসেসটা এরকম যে 100% সেম টু সেম ডিজাইন করাটা হয় না, কিছুটা একটু ভিন্ন থাকে। যেমন মনে করেন যে 100-এর ভিতরে আপনি 90% কিংবা 95% কিংবা 80% ওয়েবসাইট সিমিলার ডিজাইন করাটা সম্ভব হয়, ঠিক আছে? তো এই জন্য এই বিষয়টা মাথায় রাখবেন, যখন আপনি কোনো ইন্টারন্যাশনালি কাজ নেবেন তাদের কাছে এইভাবে বোঝাইটা বুঝাই নেবেন, বলে নেবেন যে বস কিংবা হাই অমক কিংবা হাই তমক, আমরা কিন্তু 100% ডিজাইন করতে পারবো না, কিছুটা ডিজাইন নট সিমিলার থাকবে, তো একটু এটা দেখে নেবেন বা বুঝে নিবেন, ঠিক আছে? এইভাবে তাকে কনভিন্স করে কাজটা ডেলি বাড়ি দেবেন এবং কাজটা বুঝে নেবেন। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার করতে পেরেছি। আচ্ছা চলুন তাহলে আমরা এখানে আইকন ব্যবহার করা বাদ দিয়ে আমরা এখানে ইমেজ ব্যবহার করি। তাহলে আমরা এখানে নর্মালি এটা ডিলিট করে দিলাম, তারপর আমরা এখানে একটা ইমেজ নিলাম, ইমেজ অ্যাটনটা নিলাম, দেন এটা এখানে ধরে এখানে ছেড়ে দিলাম, তারপর এখান থেকে ক্লিক করে আমরা ইমেজে চলে যাই। তো এই দেখেন ইতিমধ্যে আমি আপলোড করে রেখেছি, আপনি ওই ইমেজটা জাস্ট আপলোড করে রাখবেন। ওকে, আচ্ছা এখানে দেখেন সুন্দরভাবে চলে আসলো। তো সেমভাবে আমি এইগুলাই এইগুলো বাদ বাকি এগুলো আমি স্ক্রিনশট নিয়ে ফেলি। হ্যাঁ, তো দেখুন আমি তিনটাই সমানভাবে করে নিলাম, এখানে জাস্ট আমরা লিঙ্ক আপ করে দিব, দেন সেই পাশে রিডাইরেক্ট হয়ে যাবে, আমাদের কাজটা সুন্দরভাবে হয়ে যাবে, একটা টিপস। ওকে, আচ্ছা এইটাকে আমরা একটু ভিন্নভাবে করার চেষ্টা করব, তার মেন কারণ হচ্ছে এটা হচ্ছে ইকমার্সের কার্ট, এই যে এখানে ক্লিক করলে যে মাই কার্ট সেকশন সেটা আসবে, আর আমাদের এটা ডাইনামিকভাবে কাজ করার জন্য আমাদের ওইটা সিলেক্ট করতে হবে, সেটা কোনটা আমি বলে দিচ্ছি, সেটা হলো কার্ট, CARD কার্ট অথবা CART কার্ট। ওকে, এই যে এটা, এটাকে আমরা এখানে ধরে এখানে ছেড়ে দিব, ঠিক আছে? তবে
এই পাশের এইগুলাকে আমরা ছোট করে দিব, বেশি ছোট হয়ে গেছে। এটাকে আমরা সর্বোচ্চ এই সাইডে দিয়ে দিব, এখানে এটাকে এই পাশে দিয়ে দিব, এটাকে একটু এই পাশে দিয়ে দেবো আমরা। হ্যাঁ ওকে। আচ্ছা এখানে এটাকে একটু মডিফাই করব, যেটা এইমাত্র আমরা সিলেক্ট করলাম কার্ড সেকশন। তো এই কার্ড সেকশনটা ডাইনামিক কার্ড সেকশন, তার মানে আমাদের ওয়েবসাইট থেকে কোনো প্রোডাক্ট সিলেক্ট করলে অটোমেটিকলি এখানে অ্যাড হয়ে যাবে। প্রসেসটা এরকম, আপনাদেরকে একটু দেখাই। আমি যদি একটা এক্সাম্পল হিসাবে একটা ওয়েবসাইটে যাই, তো এই ওয়েবসাইটে আসলাম, আসার পর আমি যদি যে এখানে ক্লিক করি তাহলে অ্যাড টু কার্ট এখানে অ্যাড হয়ে যাবে। এই দেখেন এখানে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এখানে ক্লিক করলে দেখেন এই পাশ থেকে অথবা হোম পেজের থেকে আমি যদি ক্লিক করি তাহলে এই সাইড থেকে, রাইট সাইড থেকে একটা উইন্ডো ওপেন হবে। আমি যদি হোম পেজের লোগোতে ক্লিক করি, তারপর এখানে ক্লিক করলাম, এই দেখেন, ঠিক আছে, লাইক ইভেলির মতো, এই যে এই সাইডটার মতো। ওকে, আমরা ঠিক সেম এই কাজটাই করবো, এই জন্য আমরা ওইটা সিলেক্ট করলাম। ওকে, আমি এটা কেটে দিলাম, জাস্ট কনসেপ্ট আপনাদেরকে বোঝালাম। তো এটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে দেখেন বেশগুলো স্টাইল আছে, যে আপনি কীভাবে কোনটা চাচ্ছেন আইকনের স্টাইলটা। তো আমাদের এইভাবেই থাক। দেন তারপর এখানে আমাদের যে সাবটাইটেল, এই যে এত টাকা এতই, এটা রাখবো না, যেহেতু আমাদের টার্গেট ওয়েবসাইটে নাই। এটা আমাদের টার্গেট ওয়েবসাইট ইতিমধ্যে জানেন সবাই, তো এই টার্গেট ওয়েবসাইটে যেহেতু নাই অ্যামাউন্ট বসানোর অপশনটা, এটা আমরা এখানে রাখবো না। আর ক্লায়েন্ট যদি রিকমেন্ড করে যে না এটা বসাইও তোমরা বা আমাকে বসিয়ে দিও, তাহলে আপনি পার্সোনালি ক্লায়েন্টের সাথে এটা কমিউনিকেশন করে আপনি বসাতে পারেন। জাস্ট টোটালি আপ টু ইউ। ওকে, আচ্ছা এই আইকনটার আরেকটু মডিফাই করব, সেটা হলো আমরা একটা মিডিলে নিতে পারি। দেন তারপর স্টাইলে চলে যাই, স্টাইলে আসার পর আইকনের যে ইয়েটা আছে কী বলে বর্ডার, বর্ডারটা আমরা নান করবো সর্বপ্রথম। তো আমি বর্ডারটা নান করে দিই। তো বর্ডার এখানে মূলত ইনলাইন দেওয়া আছে, তো এটা থাক, কোনো সমস্যা নেই। তবে আমরা অন্য কায়দায় এটা নান করি। তো দেখেন প্রথমেই যে আইকনে, আইকন অপশন আসার পর দেখেন এখানে বর্ডার কালার, এই বর্ডার কালারটা আমরা হোয়াইট দিয়ে দেবো, তাহলে আমাদের এটার সাথে মিশে যাবে। আর আমরা যদি এটা নান করি তাহলে ডিফল্টভাবে এই কালারটা থেকে যাচ্ছে। হ্যাঁ, তো এই যে ডিফল্টভাবে একটা কালার থেকে যাচ্ছে, তো আমি টোটাল এটাকে নান করে দেবো। তাই এখানে ক্লিয়ার ক্লিক করলাম, অথবা এখানে হোয়াইট করে দিব। ওকে, যেহেতু আমাদের এটা হোয়াইট বোর্ড, হোয়াইট বোর্ডের সাথে এটা দিয়ে আমি এটা কালার দিয়ে মিশিয়ে দিলাম। ওকে, আচ্ছা, ওকে, ফাইন। এটাকে আমি একটু যদি দেখি যে আমাদের ডিজাইনটা কেমন এসেছে, তাহলে বিষয়টারও এখানে এই যে, ঠিক আছে। তো এইগুলোকে লিঙ্ক আপ আমরা পরে করিয়ে দেবো, জাস্ট আমরা ডিজাইনটা আমাদের ইভেলির মতো নিয়ে আসলাম, এগুলোকে আমরা লিঙ্ক আপ মতো লিঙ্ক আপ পরে করিয়ে দেবো, স্টেপ বাই স্টেপ পরে। হ্যাঁ, আচ্ছা, এবার আমাদের পাশে এই তিনটা মেনু ক্রিয়েট করি। এই মেনু তিনটাই আমরা চলে যাই, তো আমি চলে গেলাম ভিতরে ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ড আসার পর আমি তিনটা পেজ ক্রিয়েট করব, তিনটা পেজ ক্রিয়েট করব, অ্যাড নিউ। তো আমি তিনটা পেজ ক্রিয়েট করি, আমার হাতে যে তিনটা পেজ, এই যে এই তিনটা, তিনটা পেজ ক্রিয়েট করলাম। নিউজ ফিড, হ্যাঁ নিউজ ফিড পাবলিশড, তারপর সেকেন্ড সেকেন্ড পেজ ক্রিয়েট করবো আমরা। হেল্পটা বাদ দিব, কাট, পাবলিশড, তিন নম্বরটা ক্রিয়েট করব, পাবলিশড। ওকে, ফাইন। এবার চলে যাবো আমরা রেফারেন্স থেকে মেনুতে। এই মেনুতে চলে আসলাম। মেনুতে আসার পর আমি কী করতে চাচ্ছি ইতিমধ্যে অনেকে বুঝে ফেলছেন, তো আমি রাইট সাইড বার মেনু, RSST রাইট বার মেনু, এই যে এইটা, আমি রাইট বার মেনু বলতে এটা বোঝাচ্ছি, এই যে এই সাইডের। ওকে, আচ্ছা, এইটা মূলত ডিপেন্ড করে যে যা দিবে, মানে আপনার বোঝার উপরে ডিপেন্ড করবে। তবে তারপর আপনি অর্গানাইজভাবে নামটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ আপনার এই সাইডটা হয়তো অন্য কেউ মেনটেনেন্স করতে পারে, যার ফলে সে যেন বুঝতে পারে যে আপনি এটা এইভাবে দিয়েছেন বা এটা এই, ঠিক আছে। এই জন্য সবসময় জন্য স্ট্যান্ডার্ড নেমটা ফলো করার চেষ্টা করবেন। নিউজ ফিড, দেন তারপর মার্চেন্ট জোন, এই যে, তারপর হেল্প, এই তিনটা, ফাইন। দেন সেভ, সেভ দিয়ে দিলাম। এবার আমি যদি এখানে এসে একটা রিলোড দিই, তাহলে আমরা মেনু সিলেক্ট করার পর ওটা পেয়ে যাবো। হ্যাঁ, আচ্ছা, চলুন আমি রিলোড দিয়ে দিলাম, রিলোড সম্পূর্ণ হয়ে গেল। দেন তারপর এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর ন্যাব নামে অ্যাডনটা সিলেক্ট করলাম, সরি, NAV,
ন্যাব দেন এখানে এটাকে ধরে ছেড়ে দিলাম এবং এইটার যে স্টাইল সেই স্টাইলটা কপি করলাম কপি করে এখানে পেস্ট স্টাইলে ক্লিক করলাম তাহলে এই স্টাইলটা এইভাবে হয়ে গেল ঠিক আছে এই মেনু যে স্টাইল ছিল এই স্টাইলটা এখানে আমি পেস্ট করে দিলাম খুব সহজ এবং খুবই সুন্দর একটা প্রসেস আমাদের এক্সট্রা করে আর একটা ফন্ট কালার এটা দেওয়া লাগলো না হ্যাঁ যেহেতু একই প্যাটার্ন সব কিছুই এখানে যা এখানেও তাই ওকে আচ্ছা এবার এটাকে আমি এডিট করি দেন এখানে হরাইজন্টালি আছে এটা ভার্টিক্যালি করে দিই আমরা না যা ছিল হরাইজন্টালি থাকবে শুধু আমরা মেনুটা সিলেক্ট করে দেবো যে আমাদের এই যে রাইট বার মেনু এটা সিলেক্ট করে দেবো দেন এখানে চলে আসবে রাইট বার মেনুতে আমরা দিয়েছি বাট এখানে আসতেছে না কেন আচ্ছা দেখি এখানে সেভ দিয়েছিলাম আমি এখানে সেভ দিলাম সেভ দেওয়ার পর এখানে রিলোড দিব আর একবার তাহলে এটা চলে আসবে লোডিং চলছে তো এই যে এখানে এটা চলে এসেছে তো আমি এটা একটু ছোটো করবো এটা একটু বড় করব আর আচ্ছা আমাদের এখানে হেডারের ইয়েটা কত এখানে যে ইয়েটা নিছি হ্যাঁ 1250 ঠিকই আছে এইবার আমরা এখানে মেনুটা একটু মেনুর ফন্টটা একটু কমাতে পারি এমন হচ্ছে ইভেলের থেকে একটু বড় তো এই জন্য আমরা একটু কমিয়ে দিতে পারি দেখি 12 করে দেখি অথবা 13 রাখি আচ্ছা ফাইন এটা কপি করলাম এটার এখান থেকে ফেস্ট স্টাইলে ক্লিক করলাম তবে এখানে এটার ইয়ে কমিয়ে দেবো আমরা সেটা হলো আমরা স্টাইলে চলে যাই স্টাইল আসার পর এই যে আমরা একটু এটা স্পেস এইভাবে তিনটার মধ্যে রেখে দেবো হ্যাঁ আচ্ছা ফাইন আর এই মেনুটাকে আমরা একটু এই সাইডে সাফিয়ে দিব এই সাইডে সাফিয়ে দিব তাহলে এই পাশের স্পেসটা এই পাশে চলে আসবে তখন এটা সুন্দর দেখা যাবে হ্যাঁ এই যে এইবার ঠিক আছে দেখেন ওকে আচ্ছা আশা করি বুঝতে পারছেন ঠিক হয়ে গেল তো আমার হাতে আজকে বেশি সময় নাই কারণ আমার একটা কাজ পড়ে আছে সেই কাজটা করতে হবে ক্লায়েন্ট বারবার মেসেজ দিচ্ছে তারপরেও আমি একদিন পর একদিন ভিডিও দেওয়ার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি এই কারণে প্রতিদিন একদিন পর একদিন ভিডিও দেওয়ার চেষ্টা করি তো আজকে বেশি কথা বলবো না একটু ছোটো করার চেষ্টা করব যাই হোক কথা না বলে কাজ করি ছোটো করবো এটা বলে দিলাম জাস্ট তো এখানে আমরা একটা বাটন নিব হ্যাঁ সেই বাটনের সাথে আমরা এই পাশে ইয়েটা নিয়ে নিব তাহলে চলুন আমরা সেই কাজটা করে ফেলাই তো বাটন নিব না আমরা অন্য একটা কায়দায় করি আমরা এখানে হেডিং নিই সিআরডি হেডিং এটা নিয়ে তারপর এখানে আমরা এটাকে ইনস্পেক্ট লিমিট করে ক্যাটাগরিস এটা লেখা আছে এটাকে সিলেক্ট করি কপি করলাম সরি কপি করলাম দেন এখানে আসার পর এখানে এটাকে পেস্ট করে দিলাম ওকে ফাইন এটাকে মিডিলে রাখবো না এই সাইডে রাখি আচ্ছা আর আচ্ছা আমরা এইভাবে না করে যেহেতু আমাদের আইকন আছে এই যে সাইডে একটা আইকন বার আইকন তো এটা তাহলে আমরা আইকনটা নিয়ে করি এই যে উপরে যে কাজটা করছিলাম না এই যে মনে আছে আপনাদের ইতিমধ্যে এইটা নিয়ে এটা ধরে এটা নিয়ে ওকে ফাইন একটা ডিলিট সবগুলো ডিলিট করে আমি একটা রাখবো ওকে একটাকে মডিফাই করবো ফার্স্টে আমি টেক্সটটা পরিবর্তন করে ফেলে দেন তারপর আইকনটা পরিবর্তন করে ফেলাবো এখানে আমি পার লিখবো এই যে চলে এসেছে পার এক্স্যাক্টলি এটা সিলেক্ট করব দেন আমরা এটা টোটাল যে ইয়েটা আছে কলম আছে কলমের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেবো ব্যাকগ্রাউন্ড কালারটা কি রেড কালার তো কালারটা আমরা ফিক করতে পারি এখানে যে বডি কালারটা কালারটাকে ফিক করি এখানে ক্লিক করলাম ক্লিক করে কালার কোড আচ্ছা আপনাদের পিকজি সফটওয়্যারের মাধ্যমে আপনারা কালারটা ধরে নিতে পারেন সমস্যা নেই তো আমি ধরলাম এটা কালার কোড কোথায় জানো ও এই যে এটা করে দিলাম এবার আমরা টেক্সটগুলোকে ভিতরে যাই এবার স্টাইলে চলে আসলাম আসার পর টেক্সটটা আমরা টেক্সট কালার হোয়াইট অবশ্যই তারপর ফন্ট এখানে আমরা একটু বড় করে দিতে পারি এই যে এইভাবে এটা বড় করে দিতে পারি এখানে কত ফন্ট সাইজ দেখে আসি ফন্ট সাইজ এখানে ফন্ট সাইজ এখানে আছে কোথায় আচ্ছা আমি র্যান্ডম একটা দিয়ে দিই এই ফন্ট সাইজ খুঁজতে খুঁজতে আপনারা একটু দেখে নেবেন আপনারা যখন অ্যাকচুয়াল ডিজাইন করবেন তখন একটু দেখে নেবেন আমি যেহেতু আপনাদের শিখাচ্ছি আপনারা যেহেতু প্রসেসটা জানেন আইকন এবং আমাদের ক্যাটাগরি নামটার ভিতরে একটু স্পেস দিয়ে দিলাম হ্যাঁ আচ্ছা ফাইন
এখানে আমাদের এবার আইকনটাকে ধরি, আইকনটাকে একটু হোয়াইট করে দিই এবং এটাকে মিডিলে না আমাদের রাইটস লেফটে রাখি। আইকনে চলে আসলাম, আইকনটা মিডিলে দিলাম একটু, না আইকনটা লেফটে থাক। টেক্সের কালার দিয়েই দিলাম, তো আমরা আইকনের কালারটা মডিফাই করি, হোয়াইট অবভিয়াসলি হোয়াইট এখানে দিলাম এবং এটা সাইজটা একটু বাড়িয়ে দিলাম, এইভাবে একটু বাড়িয়ে দিই। ওকে আচ্ছা দেখি কেমন দেখা যাচ্ছে, হ্যাঁ সুন্দর, পারফেক্ট, আচ্ছা পারফেক্টলি এটা দেখা যাচ্ছে। তবে এটা মিডিলে দিলে মেবি একটু ভালো দেখা যেত, তারপরেও সমস্যা নাই। আমরা এক কাজ করি, এটাকে একটু এদিকে ছাপাই নিয়ে আসি, এদিকে একটু ছাপিয়ে নিয়ে আসি, যেহেতু আমাদের এদিকে অতটা স্পেস লাগবে না, এবং এটাকে আমরা আরেকটু মিডিলে দিয়ে দিতে পারি। আচ্ছা থাকে এভাবে, যেহেতু আমাদের নিচেই ইয়ার একটা ইয়ে দিতে হবে, এই যে এটা দিতে হবে, তো সেই ক্ষেত্রে একটু বড় লাগতে পারে, তো এটা থাকে এভাবে। আচ্ছা তাহলে আমাদের হেডারটা মোটামুটি ইভেলির মতোই হয়ে গেল ইনশাল্লাহ, এই দেখেন। ওকে ফাইন, আচ্ছা এবার এখানে ক্লিক করলে দেখেন সাইড বারটা চলে আসছে, ফাইন দ্যাটস গ্রেট। এবার আমরা একটু দেখাবো আজকে, আচ্ছা দেখাই দিই, দেন কালকে আমরা সিএসএতে মডিফাই করবো, হালকা নিচে একটা স্লাইডার নিয়ে আর একটা মেনু নিই, দেন পরে আমরা মডিফাই করবো, এটুকু দেখি শেষ করে আজকে, বেশি বড়ো করবো না। আচ্ছা এখানে আমি দুইটা স্ট্রাকচার নেব, দুইটা স্ট্রাকচার উপরের এটা কত দেখে আসি প্রথমে, এটার মেবি লেআউটে যাই, এই সেমটাকে আমরা 16 দিয়ে দিই এখানে টোটাল, তাহলে একটা লিমিট থাকবে। আচ্ছা উপরের এক কাজ করি, উপরেরটাকে আমরা ডুপ্লিকেট করি, এটাকে ডুপ্লিকেট করি, আচ্ছা এবার এইটাকে ডিলিট করে দিই, এটাও ডিলিট করে দিই, অথবা এইটাকে ফুললি ডিলিট করি, আর এটাকে এখানে আমরা 16 করে দিই, 16 করে দিলাম। আর আমরা ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক আছে, এটা আমরা কোনো ব্যাকগ্রাউন্ড রাখবো না আপাতত, তো এই জন্য আমরা এটা নান করে দিই। ওকে ফাইন, এবং এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা আমরা এটা টোটালি ডিলিট করে দিই এবং ব্যাকগ্রাউন্ডটাকে নান করে দিই, যেহেতু আমরা এখানে ইয়ে বসাবো, মেনু বসাবো, আচ্ছা আর এখানে স্লাইডার বসাবো। আচ্ছা আমি এখানে একটা স্লাইডার নিই, SLIDR স্লাইডার অ্যাডন আছে, খুব সহজে আমরা নিতে পারবো। তো এই যে স্লাইডার অ্যাডন চলে আসলো, তো দুই একটা ব্যানার এখান থেকে কপি করি, তাহলে দেখতে একটু ভালো লাগবে এই আর কি। আমি দুইটা ইমেজ কপি করি এখান থেকে, আচ্ছা ইনস্পেক্ট এলিমেন্ট করতে পারি এখান থেকে, অথবা দেখেন আমি সরি ইভ্যালির লিঙ্কটাকে কপি করে ফায়ারফক্সে নিয়ে আসলাম, ফায়ারফক্সে নিয়ে আসার পর ইনস্পেক্ট এলিমেন্ট করে যে এখানে লিঙ্কটাকে ফাইন্ড আউট করলাম, আমি এখান থেকে লিঙ্কটা ধরি, এই যে লিঙ্কটা ইমেজটা এবার কপি করি এখান থেকে, সহজে আমরা ইমেজটা কপি করতে পারি। সরি ইমেলে চলে যাচ্ছিস কেন, ইমেজ সেভ অ্যাজ, সেভ অ্যাজে গিয়ে আমি ডেস্কটপের মধ্যে ইভ্যালি একটা পেয়ে যাচ্ছে আমাদের, এখানে এর মধ্যে দিয়ে দিই আমি 01 রাখি, 001 ফাইন। তো এইভাবে আমি ধরেন এটা এটা হোয়াইট কালারে আছে, ওকে, তো এই যে এই ব্যানারটা নিই, এটাকে ইনস্পেক্ট এলিমেন্ট করলাম, দেন এখানে ক্লিক করলাম, দেন এই যে লিঙ্ক জাস্ট এখানে রাইট বাটনে ক্লিক করে নতুন একটা উইন্ডো ওপেন করলাম, তো সেম এইভাবে 002 সেভ করলাম, তিনটা নিই টোটাল, হ্যাঁ তাহলে দেখতে একটু ভালো লাগবে। আপনাদের যে কটা খুশি আপনারা সেই কটা নিতে পারেন, নো প্রবলেম, অ্যাজ ইউর উইশ। ওকে সেম প্রসেসে এখানে লিঙ্কটা ওপেন করলাম, রাইট বাটন ক্লিক করে এই এটা ওপেন করলাম, ওকে সেভ 003 ফাইন দ্যাটস গ্রেট, এটা কেটে দিতে পারি টোটালি, এখন আর এটা প্রয়োজন নাই। এবার আমরা এখানে আসলাম, স্লাইডারটা চেঞ্জ করে দিই, স্লাইডারের উপরে যেহেতু তিনটা এখানে একটা রাখি আপাতত, স্লাইডারের উপরে কোনো হেডিং নাই, তাহলে কোনো কন্টেন্ট রাখবো না, দরকার নাই, তারপর স্টাইল স্টাইল আছে থাক, হেডিং রাখবো না আর কন্টেন্ট রাখবো না, বাটনও রাখবো না, ওকে বাটন উঠাই দিলাম, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড কালারটা আছে, কালারটা আর কেউ নান করে দিই, হ্যাঁ আচ্ছা এবার শুধু ভিতরে আমরা তিনটা ইমেজ আপলোড করে দিই। ওকে আমাদের সেকাঙ্ক্ষিত ফোল্ডারে চলে গেলাম, দেন এখানে আসার পর এই যে এইটা এটা তিনটা আমি শিফট চেপে ধরে সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেন আমি এখানে আপলোড করে দিলাম, তো প্রথমে এটা এটা আমি এখানে ক্লিক করলাম, দেন আমাদের ইমেজটা একটু আসতে দেরি হতে পারে, তার মেন কারণ ইমেজটা একটু হাই রেজলিউশনের, তো আচ্ছা এবার দেখি ইমেজটা এখানে কভার আছে, কভারে থাক। এবার এটাকে আমরা তিনটা ডুপ্লিকেট করি, সেম জিনিসটাকে
তিনটা ডুপ্লিকেট করলাম, তারপর এখানে এটা এখানে ইমেজটা চেঞ্জ করে দিব, এখানে এটা দিয়ে দিলাম, ওকে দ্যাটস গ্রেট। দেন তারপর এটাতে ক্লিক করলাম, এটা ক্লিক চেঞ্জ করে দিলাম, ওকে দ্যাটস গ্রেট। এবার সেভ দিয়ে দিলাম, তারপর এখানে এসে আমি একটু রিলোড দিয়ে দেখি আমাদের ডিজাইনটা কেমন লাগতেছে। আর আমি বলেছি হেডার আর ফুটার ওয়েবসাইট করলে মনে করেন যে ওয়েবসাইটের অনেক অংশের কাজ কমপ্লিট হয়ে যায়। হ্যাঁ আচ্ছা ফাইন, সিলেটের মডিফাই আবার পরে করবো আমরা, এখন আপাতত ডিজাইনটা নিয়ে আসি। এই পাশে আমরা একটা মেনু নিয়ে নিই, ন্যাভ, কালকে আমরা ডিজাইন করবো, আজকে আপাতত দিয়ে রাখি। হ্যাঁ ওকে ন্যাভ, এইখানে ন্যাভ দিয়ে দিলাম, তারপর এখানে হরাইজন্টাল না ভার্টিক্যালি দিয়ে দিলাম আমরা, ভার্টিক্যালি হয়ে গেল। তারপর একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই আপাতত, ব্যাকগ্রাউন্ডটা এখানে এইভাবে একটা ব্যাকগ্রাউন্ড অথবা বর্ডার দিয়ে দিই। হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কিছু দিলাম না, এখানে নান করে দিই, আসলে হয় না ছোটো করতে চাইলেও হয় না। আর তারপর আমি অনেক দ্রুত দেখাই, অনেকের হয়তো বা বুঝতে সমস্যা হয় কি তা যায় না, তারপরে যারা বেসিক পর্বগুলো দেখেছেন আই হোপ তাদের সমস্যা হওয়ার কথা না, আমি যা যা বলতেছি আপনাদের মাথায় ধরার কথা। আচ্ছা যাই হোক, এবার আমরা সলিড 1 পিক্সেল করে একটা বর্ডার দিয়ে দিই, তাহলে মেবি একটু ভালো লাগবে। এবং সিলাইডার একটু ছোটো করবো, সিলাইডারটা এই বেশি অনেক বড় হয়ে গেছে, এটা একটু ছোটো করবো আর এটা একটু বড় করব, তাহলে সুন্দর লাগবে। হ্যাঁ একটু ছোটো করবো, তবে উপরে আমাদের এটাও একটু বড় করে দিতে হবে, এতটুক বেশি করবো না, আবার খ্যাত দেখা যাবে। আচ্ছা ওকে এতটুকু রাখলাম আপাতত, হ্যাঁ কালকে আমরা বাদ বাকি এটা মডিফাই করব। তো ভালো থাকবেন, আর আমি যতটুকু দেখলাম অবশ্যই প্র্যাকটিস করবেন, আর প্রবলেম ফেস করলে আমাকে নক দিবেন অথবা আমাদের গ্রুপে পোস্ট দেবেন, রেগুলেশন 99 গ্রুপ লিখবেন, দেখবেন যে পেয়ে যাবেন। ঠিক আছে ওকে, আমি একটু নিচে স্পেস দিয়ে রাখি যাতে স্পেসটা থাকলে ভালো লাগে। ওকে এবার আপডেট দিয়ে রাখলাম, এবার একটু দেখে আসি ফাইনাল ডিজাইনটা কেমন হলো আপাতত। তো দেখেন আমাদের মোটামুটি ডিজাইনটা ইভেলির এই যে ইভেলি সাইডটার মতো আমরা আনতে পেরেছি, তারপর আমরা আরও মডিফাই করব। দেন অ্যাকচুয়ালি একসময় আমাদের ডিজাইনটা ফাইনালি আমাদের থার্ড ক্যারিয়ার ওয়েবসাইটের মধ্যে 90% অথবা 95% কমপ্লিট হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।